দর্শক স্বাগত জানাই নেক্সাস টেলিভিশনের বিজিক অনুষ্ঠান থেকে আমি মঞ্জুর আহমেদ ফার্স্টিক ইসলাম ব্যাংক নিবিদিত বিজিক অনুষ্ঠানে আমরা দেশে বিদেশে অর্থনীতির নানান তথ্য নিয়ে আলোচনা করি ব্যবসা বাণিজ্য নানান ক্ষেত্রে আমাদের এই আলোচনা হয় আমরা সম্প্রতি বিশেষত দেশের যে রপ্তানি বাণিজ্য সেইটা নিয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য যেটা দিচ্ছিল সেটা নিয়ে একটা সংশয় এক্সপোর্টারদের মধ্যে ছিল বিশেষত পোশাক খাতের নেটওয়্যার ম্যানুফ্যাকচার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের বরাবরই বলে আসছিল যে এক্সপোর্টের তথ্যটা তাদের কাছে বিভ্রান্তিমূলক মনে হচ্ছে কারণ তারা যে তথ্য অর্ডার পাচ্ছে সেটার সাথে মিল ছিল না আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক আসলে এক্সপোর্টের যে তথ্যটি দেয় সেটি ছিল আসলে এক্সপোর্ট হওয়ার পরে যে টাকাটা যখন আমাদের ব্যাঙ্কগুলোতে এসে ঢুকে সেটার ভিত্তিতে রিপ্যাট্রিয়েশন ডাটা যেটা বলে সেইটার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক তথ্যটা দেখছিল দেখা গেল ইপিবি বা রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যর সাথে বাংলাদেশ ব্যাংকের একটা বড় গ্যাপ তৈরি হয়েছে এটা নিয়ে নানান আলোচনা ছিল এবং সর্বশেষ এটা একটা সমাধা করা গেছে এবং সমাধানটা এরকম যে ইপিবি ডেটাটা ভুল ছিল তা আমরা আজকে বুঝতে চেষ্টা করব যে ইপিবি ডেটা আসলে কোথায় ভুল ছিল এবং এই ভুলের প্রেক্ষিতে আমাদের ইকোনমিতে কোনো ধরনের ইম্প্যাক্ট পড়েছে কিনা বা সম্ভাব্য আমরা যে পরিকল্পনা করতে পারতাম ডেটার উপর দাঁড়ায় সেখানে আমরা বাধা সৃষ্টি হয়েছে কি না সেগুলো বিষয়ে বুঝবো আমাদের মাঝে আছেন অর্থনীতিবিদ জাহিদিস সাত্তার পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান আপনাকে স্বাগত জানাই একই সাথে আমাদের মধ্যে রয়েছেন বিকে এম এ বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম আমি শুরু করবো মোহাম্মদ হাতেমকে দিয়ে আপনি বিশেষত আমাদের অনুষ্ঠানেও বলেছিলেন যে এক্সপোর্ট যে বাড়ছে এক্সপোর্টের যে গ্রোথের কথা বলা হচ্ছে বিশেষত ইপিবি যে একটা তাৎক্ষণিকভাবে যেটা প্রকাশ করে ইপিবি আমরা মাস শেষ হলেই কিছুদিন পরেই রপ্তানি একটা তথ্য পাই পেতাম বা পাই এখনো। সেটা নিয়ে আপনি সংশয় করে প্রকাশ করেছিলেন আমাদের এখানে এসে যে আমি আমার ফ্যাক্টরিতে যখন দেখি গ্রোথ কমে যাচ্ছে আমি আমার পাশের ফ্যাক্টরিতে যখন দেখি গ্রোথ কমে যাচ্ছে আমি যখন নেটওয়ার ম্যানুফ্যাকচার এক্সপ্রেস অফিস থেকে যখন ইউডি দেই ইউডি হচ্ছে ইউটিলাইজেশন ডিক্লারেশন যে কতটুকু আপনি লোকাল কনজামশন করলেন সেটার একটা ডিক্লারেশন দিয়ে যেহেতু এখানে ক্যাশ ইনসেন্টিভের কিছু বিষয় আছে সেখানে দেখি ডেটা মানে কমে যাচ্ছে অস ইপিবির ডেটায় বেশি দেখাচ্ছে সংসার প্রকাশ করেছিলেন আসলে কি ছিল কি কোথায় ভুল করছিল তারা আপনার যদি মনে 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 পড়ে যে আমি কিন্তু কন্টিনিউয়াস বলে যাচ্ছিলাম যে আমরা ইপিবির এই ডাটার সাথে একমত নই জাইজি সত্তর ভাই আপনিও এই এখানেই প্রোগ্রামে ছিলেন সেখানে আমি বলেছি দুই সালের নভেম্বর মাসে প্রথম ও মানে এ যাবৎকালের সর্বোচ্চ কোনো এক মাসের রপ্তানির ফিগার দেয় ইপিবি ফাইভ পয়েন্ট জিরো নাইন বিলিয়ন এরপরের মাসেও ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি এরপরের মাসে ফাইভ পয়েন্ট থ্রি সিক্স বিলিয়ন এরকম কন্টিনিউয়াস দেখাচ্ছিল তো যা নভেম্বর দুই হাজার বাইশের হিসাবটা যখন দেয় ডিসেম্বরের সম্ভবত দুই বা তিন তারিখ এ তো সেদিনই আমি কিন্তু প্রথম আলোতে পরের দিন পত্রিকা আমার ওই বক্তব্যটা ছাপা হয়েছিল আমি স্ট্রেট বলেছিলাম যে এই রপ্তানি আমরা করি নাই কারা করেছে জানি না আমাদের ইউডির হিসাবের সাথে এটা মিলে না তো দুই দিন পরে বাণিজ্য মন্ত্রণালয় একটা মিটিংয়ে মন্ত্রী মহোদয় আমাদের আমাকে ধরলেন যে আপনি সরকারের একটা তথ্যকে এইভাবে চ্যালেঞ্জ করলেন করেন কেন তা আমি বললাম যে আমি তো চ্যালেঞ্জ করিনি আমি বলছি আমার সাথে হিসাবে মিলে না আমি যখন দেখি আমার রপ্তানি হচ্ছে না আমার রপ্তানি কমছে আমার পাশের ফ্যাক্টরির রপ্তানি কমছে আমার ব্যাংকে হিসাব করে দেখি ব্যাংক আগে যেখানে চার থেকে পাঁচ কোটি ডলার মাসে এক্সপোর্ট করত। সেখানে তারটা এখন আড়াই কোটি তিন কোটির নিচে চলে আসছে এবং আরও দশটা ব্যাংকের আমি খোঁজ নিয়েছি অন্যান্য আমার যারা কলিগ বা আমার অ্যাসোসিয়েশন মেম্বার প্রত্যেকের কাছেই যখন শুনি তাদের প্রত্যেকেরই রপ্তানি কমছে তাহলে এই রপ্তানি এটা করলো কে আমি আমরা যার কারণে আমি কন্টিনিউয়াস বলে গিয়েছি যে ইবিবির এই তথ্যের সাথে আমরা একমত নই এটা এটা ভুল তথ্য এটা বাস্তব চিত্র না প্রকৃত চিত্র না এবং এই ভুল তথ্যের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হব আমরা কিন্তু বলেছি আমি তখন এটা কারণ সরকার যখন দেখবে পলিসি মেক করতে গিয়ে যখন দেখবে যে রপ্তানির গুরুত্ব হচ্ছে রপ্তানি খাত তো ভালো আছে কিন্তু বাস্তবে রপ্তানি খাত ভালো নেই গ্রোথ নেই নেগেটিভ মাইনাস গ্রোথ তখন কিন্তু মানে চিত্রটা কিন্তু পলিসির যে কি হবে তখন কিন্তু ভিন্ন পলিসি হবে আর যখন দেখতো সরকার যদি দেখতো যে রপ্তানির গ্রোথ নাই সাফার করছে তখন পলিসিটা অন্যভাবে হতে পারত তখন এটা তাইলে কোথায় কখন আসলো এখন আমি কিন্তু কন্টিনিউয়াস বলেছি বাংলাদেশ ব্যাংক ওই ইপিবি এবং এনবিআরের এই তথ্য সঠিক না আমরা অনুরোধ করেছিলাম যে এটাকে

ইপিবি ডেটার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের রিপেটেশন ডেটার প্রেক্ষিতে বলছিলেন যে চোদ্দো পনেরো বিলিয়ন ডলার উধাও হয়ে গেছে আসলে কি উধাও হয়ে গেছে হিসাবটা কি এরকম যে এই ডলারটা এক্সপোর্ট হয়েছিল কিন্তু দেশে ফেরে নাই ব্যাপারটা কি এরকম যে পাচার হয়ে গেছে উধাও হয়ে গেছে ব্যাপারটা কি এরকম ছিল না কোথায় ছিল মানে কিভাবে এটা আপনি বলেন মানে সবার মনে প্রশ্নটা থাকবে খুব স্বাভাবিক আমি আপনার ওই যে প্রথমে যেই শেষভাগে আপনি যেটা বললেন যে এই যে ইপিবি এই তথ্যটা জেনারেট করে না আসলে তাই ইপিবি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যে তথ্যটা প্রত্যেক মাসে আমাদের কাছে দিত মানে প্রকাশ করত সেটা ইপিবির তথ্য না ইপিবি এনবিআর কাস্টমসের তথ্যটা ইপিবি প্রেজেন্ট করত। এবং কাস্টমসের এই তথ্যটা কোথা থেকে আসে এটা আসে অ্যাসেকিউটাবল একটা সিস্টেম আছে অটোমেটেড সিস্টেম অফ কাস্টমস ডেটা এই অ্যাসেকিউটা একটা একটা সফটওয়্যার এটা ইউএন ইউএন মানে অ্যাপ্রুভড একটা সফটওয়্যার আছে যেটা সাইট দেশ বা তার চেয়ে বেশি ইউজ করে এখন এই অ্যাসেকিউটার হচ্ছে ডিজিটালাইজড কাস্টমস মানে ট্রানজ্যাকশান যেটা এক্সপোর্ট এবং ইম্পোর্টের ট্রানজ্যাকশানটা এবং ক্লিয়ারেন্স করার একটা পদ্ধতির মধ্যে আছে যদিও আমরা সেটা ইউজ করি না অ্যাসেকিউটা আমাদের বর্তমানে শুধু ডেটা জেনারেট করে এটা আমরা কাজে লাগে এই অ্যাসিকিউডার থেকে মানে তথ্যটা জেনারেট হয় কি করে এক্সপোর্টাররা যখন বিল অফ এক্সপোর্ট ওনারা জমা দেন কাস্টমসে যে আমার এই অ্যামাউন্টটা এক্সপোর্ট হচ্ছে ওই বিল অফ এক্সপোর্টের তথ্য থেকেই এই যে এক্সপোর্ট কতগুলো এই তথ্যটা আসে এখন ওখানে যদি ওনারা মাল্টিপল এন্ট্রি করে থাকে বিল অফ এক্সপোর্ট একটা ওখানে তিনটা ইয়ে আছে মানে একটা শার্ট আছে প্যান্ট আছে নেট শার্ট আছে এই তিনটাকে যদি তিনবার হিসাব করেন তাহলে তো অবশ্যই এই ডেটা ইয়ে হবে কিন্তু মদ্দা কথা হচ্ছে যে ইপিবি কিন্তু এই তথ্য জেনারেট করছে না এটা কাস্টমস থেকে আসছে এবং অ্যাসেকিউরাইজ দি সোর্স অফ এবং এই ডেটাগুলো ওনারা যে তথ্য দেবেন বিল অফ এক্সপোর্টে সেই তথ্যটা চলে আসবে এখন বিল অফ এক্সপোর্টে ওনারা যদি শুধু সিএমটির ভ্যালুটা দিয়ে থাকেন তাহলে সিএমটির ভ্যালুটা ওখানে আসবে আর বিল অফ এক্সপোর্টে যদি পুরো এক্সপোর্ট ভ্যালিউতে থাকে একশো ধরেন একশো ডলারের জিনিস ওনাদের সিএমটি হচ্ছে পঁচিশ ডলার ওনার এখন কেউ কেউ বলছে একশো ডলার আমরা দিয়ে থাকি কিন্তু আমি তো সিএমটি মাত্র পঁচিশ ডলার পেয়েছি উনি বলছেন যে না আমরা ফুল ভ্যালিউ তো আমরা দেই না এটা সুযোগই নেই সো এইটা আমাদের পক্ষে জানা সম্ভব না আমাদেরকে এখন ওই বিল অফ এক্সপোর্টগুলি দেখতে হবে ওনাদের সাথে আলাপ করে আবার এ হচ্ছে যে যখন বাংলাদেশ ব্যাঙ্ক এই সমস্যা আসলো কোথা থেকে ওনাদের তো এই আপত্তি ছিলই আরেকটা সমস্যা হিসাবে ব্যালেন্স অফ পেমেন্টস যেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ব্যালেন্সের খবরটা দেয় আমাদেরকে সেখানে এই গত দুই বছর ধরে ফিনান্সিয়াল অ্যাকাউন্টে হিউজ নেগেটিভ একটা দেখা যাচ্ছে এবং ওটার মধ্যে যে নেগেটিভটা সবচেয়ে বড়ো সেটা হচ্ছে ট্রেড ক্রেডিট তো সবাই এগুলি অনেক রকম বলেই বলছিলেন যে এই আমাদেরকে প্রাইভেট সেক্টর ওখানে পাচ্ছে না লোন পাচ্ছে না আগে অনেক ছিল ব্লাব নানান রকম এগুলি সবই একেবারে ঠিক না আসলে এই ট্রেড এখন তো বাংলাদেশ ব্যাঙ্কটা পরিষ্কার করেছে ওনাদের যখন শিপমেন্ট যেটা এবং ওনাদের রিসিপ যেটাতে যখন তারতম্য দেখা দিয়েছে ওটাকে ওনারা ট্রেড ক্রেডিট হিসেবে নেগেটিভ ট্রেড ক্রেডিট মানে ওনাদের রিসিপ্ট কম এসছে তো ট্রেড ক্রেডিট হিসেবে দেখিয়ে দিয়েছে তো সেটা ভুল ইটস নট ট্রেড ক্রেডিট সবাই মনে করবে মানে ট্রেড ক্রেডিট আমরা আপনার কাছে আসবো বিষয় তো এইটা নিয়ে কিন্তু আমি একটু হাতেম ভাইয়ের কাছ থেকে বুঝে আসতে চাই এটা পরে বুঝবো আমরা একটু সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক এবং ইপিবি বা বাণিজ্য মন্ত্রণালয় মিলে যে বৈঠকগুলো করলো সেখানে বাংলাদেশ ব্যাংকের যে স্টেটমেন্ট তার মধ্যে আমরাও আগে থেকে বলছিলাম যে কতগুলো জায়গায় ডুপ্লিকেশন হচ্ছে অর্থাৎ এক্সপোর্ট প্রসেসিং জোন থেকে যে মালটা বের করে আপনার ফ্যাক্টরিতে নিয়ে হচ্ছে একবার ওইখানে এক্সপোর্ট দেখানো হচ্ছে আবার আপনি যখন ভ্যালু এডিশন করে মালটা এক্সপোর্ট করছেন আবার ফুল ভ্যালু এডিশন সহ তার মানে এক্সপোর্ট প্রসেসিং জনের যে মালটা আসতেছে এই ডেটাটা অতিরিক্ত ডেটা হিসেবে আসতেছে এটা যেমন আছে একটা আরেকটা একটা বুঝতেছিলাম যে এটা স্টক লটে হয় অনেক সময় ডিসকাউন্ট হয় বা ওই কমিশন থাকে সেগুলো এইটার মধ্যেই থাকে কিন্তু যখন আপনি হয় তখন এটা গ্যাপ হয় আর কি কিছু ছিল এটার মধ্যে প্রথমত হলো যে ইপিবি যে তথ্যটা আপনার শুরুতে বললেন ইপিবি তথ্যটা এনবিআর থেকে দেয় আমরা কিন্তু এটাই দীর্ঘদিন জেনে আসছিলাম কিন্তু গত দুই তিন দিনের মধ্যে বিভিন্ন পত্রিকায় ইপিবির তথ্য আর বা এর তথ্যর যখন একটি হিসাব দিল সেখানে দেখা গেল যে এর তথ্যের উপরে ইপিবির তথ্যে কিছু আর একটু অতিরিক্ত বাড়িয়ে সেখানে দেখানো হয়েছে আমি জানি না এটা এখন ওই রিপোর্ট যদি সত্যি হয় তাহলে সেখানেও কিন্তু একটু গণ্ডগোল আছে দ্বিতীয়ত হলো জায়দি সত্তার ভাই যেটা বললেন যে আমাদের যে এফওসিতে যে মালটা আমরা এক্সপোর্ট করি সেখানে এফওসিটা যদি একটু ক্লিয়ার এফওসি ফ্রি অফ কস্ট আমাকে বায়ার সব কিছু দিল শুধু আমাকে বললো তুমি কাটিং করে মেকিং করে ফিনিশিং করে মালটা আমাকে পাঠাও সেখানে মনে করেন একটা চার্জ হলো সে মনে করেন আমরা তিরিশ হাজার ডলার আমরা আমার ব্যাকিং চার্জ সিএমটি চার্জটা সে কিন্তু আমাকে এল এলসি সাধারণত এইসব ক্ষেত্রে হয় না সব ক্ষেত্রে একটা সেলস কন্ট্রাক্ট হয় বা টিটিতে অ্যাডভান্স পেমেন্ট হয় তো সেই ক্ষেত্রে ওই পার্টটুকু যেটা আসে আমরা কিন্তু এক্সপোর্ট ভ্যালু যখন এক্সপোর্ট যখন করি তখন কিন্তু আমি ইএক্সপি ফর্ম যখন ফিল আপ করি সেখানে কিন্তু আমার যতটুকু পার্ট আমি পাবো ওই সিএমটি অতটুকুই কিন্তু উল্লেখ করি এবং শিপিং বিল বা এক্সপোর্ট বিল যেটা হয় সেটার মধ্যেও কিন্তু বিল অফ এক্সপোর্ট সেখানও কিন্তু ওই ভ্যালুটাই হয় বর্ধিত ভ্যালু দেওয়ার কোনো সুযোগই নেই কারণ আমি জানি না এইটার মূল ভ্যালু কত কারণ তো আমাকে ওই ভ্যালু দেয় নাই মানে আমি যদি একটু সহজ করে বুঝে দর্শকদের জন্য বুঝে নেই দুই ধরনের এলসি আপনারা পান একটা হচ্ছে যে ফুল ভ্যালুতে ফুল ভ্যালুতে এক্সপোর্ট বাইরের থেকে পান বা বাইং হাউজের কাছ থেকে পান আরেকটা হলো যে আপনি যে কাজটুকু করবেন অর্থাৎ এখানে আপনি কাপড়টা কেটে সেলাই করে সেলাই করে শুধু পাঠাবেন এই মূল্যটুকু আপনাকে দেওয়া হয় সেখানে কাপড়টা কোথা থেকে আসলো কাপড়টার দাম কি ওগুলো আমাদের জানার দরকার নেই আমরা জানি এখন তো বেশিরভাগ এটাই হচ্ছে খুব বেশিরভাগ না এটা একটা পার্সেন্টেজ হয় আচ্ছা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অর্ডারটাও আপনারা কখনো কখনো ম্যাক্সিমাম তো সেটি হয় আমরা ফুল ভ্যালু পাই সেই ভ্যালু সেই মানে সে মনে করেন এক লাখ ডলারের একটা এলসি আমার কাছে আসলো এর মধ্যে থেকে আমার সুতা কিনা বা ফ্যাব্রিক্স কিনা অ্যাক্সেসারি সব আমার দায়িত্বে এবং তখন আমি ওই ফুল ভ্যালুতেই আমি এক্সপোর্ট ইয়েটা করি ইনভয়েসটা করি বা শিপিং বিলটা করি আবার যখন সিএমটি বেসিসে আমাকে বায়ার দেয় ফ্রি অফ কস্টে সব কিছু দেয় তখন কিন্তু আমি ওই সিএমটি ভ্যালুটাই আমার ইএক্সপিতে ইনভয়েস করি বা ইএক্সপিতে কারণ আমাকে তো বার অতটুকুই পেমেন্ট দিবে তো এখন ইএক্সপি যদি আমি একশো এক একশো ডলার করি আর আমি এখানে তিরিশ ডলার বা পঁচিশ ডলার পাই বাংলাদেশ ব্যাংক কিন্তু তখন ওই বাকি পেমেন্টের জন্য আমাকে কোনোভাবেই ছাড়বে না তো যার কারণে আমি কিন্তু ওইটা ইএক্সপিতে লিখতে পারি না বা ডিক্লেয়ার করতে পারি না কোনোভাবেই পারি না কেউই পারে না এটা সুতরাং এই জায়গাটা ক্লিয়ার হওয়া দরকার এবার আসেন আপনি আপনি আরেকটা প্রশ্ন কি করছিলেন যে কি পদ্ধতিতে ইপিবি হিসাব আচ্ছা হিসাবটা ইপিবি যেটা বলেছে যে তারা এসআই কোটাতে উনি যেটা বললেন এসআই কোটাতে মানে আমরা যখন শিপিং বিলটা করি প্রত্যেকটা শিপিং বিল যে বাংলাদেশের যে কোনো পয়েন্ট যে কোনো কিছু এক্সপোর্ট হুট না কেন ওই শিপিং বিলের ওই ফিগারটা এসআই কোটাতে এন্ট্রি হয় সেখান থেকেই ইপিবি সাধারণত ইপিবি তথ্যটা সংগ্রহ করে এখন একটা প্রশ্ন আসছিল আপনি শুরুতে বোধহয় বলছিলেন যে এইটা থেকে কোনো অতিরিক্ত যে শিপমেন্ট দেখানো হচ্ছে সেটা থেকে কোনো ইনসেন্টিভ বা প্রণোদনা না ওইটা আমি পরে আলোচনা আসবো আর কি তাহলে আমরা যেটা বুঝছি যে ইপিবি ডেটাটার মধ্যেই একটা ভুল ছিল হ্যাঁ আমরা এটা থেকে বুঝতে চাই ভবিষ্যত জাদি সত্তার ভাইয়ের কাছ থেকে যে এই ভুল থাকার কারণে কি আচ্ছা ভুলটা কেন হইছে সেটা একটু বলে দেই আমরা যেটা ইতিপূর্বে আপনি যেটা বলছিলেন যে লোকাল যে আমার ইবি এক্সপোর্ট প্রসেসিং জোন থেকে যে র মেটেরিয়ালসে মনে করেন আমি এক লাখ ডলার এটা আগে আপনাদের অনুষ্ঠানেও আমি বলেছি যে এক লাখ ডলারের র মেটেরিয়ালস আমি নিলাম এক লাখ ডলারের একটা এলসির বিপরীতে ষাট হাজার ডলারের র মেটেরিয়ালস নিলাম সেই র মেটেরিয়ালসটা একবার এসআই কোটাতে ঢুকলো এক্সপোর্ট হিসেবে আবার আমি এনে এক লাখ ডলার এক্সপোর্ট করলাম সেটাও আবার ঢুকলো তাহলে মাল গেল কিন্তু বিদেশে এক লাখ ডলারের উঠলো কিন্তু এক লাখ ষাট হাজার ডলার এরকম কিছু ঘটনা কিন্তু আইডেন্টিফাই আমরা ইতিপূর্বে আমরা করেছি দুই নম্বর হচ্ছে এসআই কোটাতে যেটা সর্বশেষ বাংলাদেশ ব্যাংকও যেটা বলেছে যে কোন কোনো সে মনে করেন আমার এক লাখ ডলার একটা এক্সপোর্ট গেছে এটা এসআই কোটাতে কাস্টমস পয়েন্টে এসআই কোটাতে হয়তো আজকা এক লাখ ডলার এটা এন্ট্রি দিছে কোনো কারণে এটা আবার দুই দিন পরে গিয়ে আবার এক লাখ ডলার আবার এন্ট্রি হয়েছে এরকম দুইবার একই দুইবার তিনবারও এন্ট্রি হয়ে গেছে এরকম ঘটনা কারণে এটা ভুল হয়েছে আমরা ফিরব আলোচনায় বিষয়ত জাইদি সত্তার কাছে শুনতে চাইছিলাম আমি আগেই যে আসলে এইটাতে ইকোনমি কোনো লস বা উধাও হয়ে গেছে এক্সপোর্টের এত পনেরো বিলিয়ন ডলার উধাও এই জাতীয় কোনো কিছু হয়েছে কিনা সেটা শুনবো তবে তার আগে একটা বিরতি দিতে চাই দর্শক সঙ্গে থাকুন ফিরে আসছি কিছুক্ষণ পর দর্শক ফিরে এলাম বিরতির পর আপনার দেখছেন নেক্সাস টেলিভিশনে বিজি অনুষ্ঠান আমরা আলোচনা করছি আমাদের যে ইপিবির ডেটাতে রপ্তানির যে তথ্যটা বেশি ছিল যেটা সম্প্রতি আমরা দেখছি যে সমন্বয় করেছেন তিন বিভাগ মিলে বসে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বোর্ড ইপিবি সহ এবং বাংলাদেশ ব্যাংক বসে আমরা দেখছি যে গত দুই তিন বছরে যে ইপিবির ডাটা বেশি করে দেখানো হচ্ছিল তার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের যে ডেটাটা ছিল সেটাই পারফেক্ট এবং সেটাই আলোচনা সে এতে করে নতুন যে প্রশ্নের উদ্ মানে উদ্বেগ হয়েছে যে তাহলে কি অর্থনীতি থেকে আমরা এই পনেরো বিলিয়ন চোদ্দো বিলিয়ন ডলার উধাও হয়ে গেল কিনা সেই প্রশ্নে আমি ফিরতে চাই অর্থনীতিবিদ জাহিদি সত্তরের কাছে আমরা তো ডেটাতে দেখছি যে ভুল মানে ডুপ্লিকেশন হয়েছে বা ভুল ইম্পোর্ট দেওয়া হয়েছে যা হওয়ার কথা ছিল তাই হয়েছে রিপেট্রিয়েশন এখানে তো দেশের টাকা উধাও হয়ে যাওয়ার তো আপাতত আমরা কোনো দেখছি না বা আপনি কিভাবে দেখেন বা বলবেন প্রসঙ্গে এখানে দেখেন এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে যে ভুল তথ্যগুলো যে বাংলাদেশ ব্যাংক এখন যেগুলো দিচ্ছে যে কিছু মাল্টিপ্ল্যান্ট্রি হয়েছে কিছু ডাবল কাউন্টিং হয়েছে যেটা ইপি থেকে যে থেকে যেসব এক্সপোর্ট হলো সেটা আবার তারপরে আরও কিছু ছিল কি ওই যে স্যাম্পল এগুলিকে ধরা হয়েছে এক্সপোর্ট হিসেবে এই সবচেয়ে বড় কিন্তু ইয়ে হচ্ছে ওই যে সিএমটিটা এখন বলতেছে সিএমটিটা এখন ধরা হচ্ছে এবং কিছু মাল্টিপল এন্ট্রি হয়েছিল সেটাই সবচেয়ে এখন যেই আলোচনা এসে গেছে এবং আপনার হয়তো যে কি টাকা উধাও হয়ে গেছে কিনা না সেটা খুব স্পেকুলেটের ব্যাপার আমি বরঞ্চ আসবো এই যারা বলছেন যে এখন এটা জিডিপি তো জিডিপি আলোচনাটা আমরা একটু পরে আসবো আমরা একটু বুঝতে চাই আরেকটা বিষয় নিয়ে এর সাথে মিলায় রপ্তানিকারকদের একটা ইনসেন্টিভ দেওয়া হয় অর্থাৎ দেশের রপ্তানিকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদের একটা বা ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিভ করে তোলার জন্য আমাদের থেকে যারা অন্য অন্য দেশ একই পণ্য রপ্তানি করে তারা হয়তো নানান ধরনের সুবিধা ভোগ করে সে সুবিধার মধ্যে ট্রান্সপোর্টেশন আছে তাদের মানে কারেন্সির ডিভ্যালুয়েশন আছে বা নানান ধরনের গভর্নমেন্ট ফ্যাসিলিটি আছে বা দ্রুত চলে যেতে পারে সেসব মিলাই একটা ইনসেন্টিভ আপনাদেরকে বিশেষত পোশাক খাতে লম্বা সময় ধরে দেওয়া হয় সেই পঁচিশ পার্সেন্ট থেকে শুরু করে আজকে এখন পর্যন্ত গত অর্থ বছর পর্যন্ত ছিল একটা প্রশ্ন এসছে যে এই ইপিবি ডেটা ভুল হওয়ার কারণে আপনারা কি সেখানে বেশি ইনসেন্টিভ নিয়ে নিয়েছেন কিনা কে এই ডেটার ভিত্তিতে ইনসেন্টিভ নেওয়া হয়েছে ইনসেন্টিভ নেওয়া হয়েছে কিনা আপনি যদি সেটা ক্লিয়ার করেন দেখেন আপনি ইনসেন্টিভ 25% ইনসেন্টিভ করা ছিল এক না 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 75% সালে 25% ইনসেন্টিভ দিয়েই শুরু হয়েছিল শুরু হয়েছিল এবং ওই 25% ইনসেন্টিভ পাওয়ার কারণেই আজকে নিট সেক্টর মানে এক্সপোর্ট এর উপরে সাবসিডি 25% 25% মানে এটা আবার একটু একটু টেকনিক্যাল বিষয় আছে 25টা ছিল হলো 100 এর

মানে জীবন অতিষ্ঠ করে আমরা এক রপ্তানির পরে প্রসিডিয়ালাইজ হওয়ার পরে পিআরসি নেওয়ার পরে এরপরে আমরা করি আবেদন আবেদন করলে এটা ব্যাংক থেকে প্রথম একটা স্কুটিনি হয় ব্যাংক আবার ঠিক দেখে তার তো তার কাছে তো সমস্ত ডকুমেন্টস আছে ডেটা আছে সেটা আবার দেখে দেখে ব্যাংক ওই ফাইলটা ফরওয়ার্ড করে অডিট কমার্শিয়াল অডিট ফার্মগুলিতে অডিট ফর্মগুলি আবার এটাকে সব ব্যাংকে এসে যাচাই বাছাই করে আমার ফে আমার এখানে যাচা ব্যচাই করে করে এরপরে তার একটা সার্টিফিকেট দেয় এই সার্টিফিকেট ব্যাংকের ইয়েতে ব্রাঞ্চে আমরা সাবমিট করি ব্রাঞ্চ হেড অফিসে দেয় হেড অফিস থেকে এটা বাংলাদেশ ব্যাংকে যায় বাংলাদেশ ব্যাংকে আবার পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অডিট টিম আবার ওই যে স্থানীয় রাজস্ব অডিট অধিদপ্তর এই ইত্যাদি নানা রকমের অডিটের অডিটের অত্যাচারে আমরা অতিষ্ঠ এইগুলি কইরা পেতে পেতে এক থেকে দেড় বছর লাগে তো এরপরে গিয়ে আমরা পাই সুতরাং সেখানে এই অতিরিক্ত ভ্যালু দেখিয়ে ইনসেন্টিভ নেওয়ার ও তো ও প্রশ্নই আসে না জীবন অতিষ্ঠ হয়ে যাবে নেওয়ার কোনো সুযোগই নেই কারণ ওই যেইটার এক্সপোর্ট প্রসিড রিয়েলাইজ হবে ওইটাই শুধু আবেদন করার বিধান এর বাইরে কিছু নেওয়ার কোনো সুযোগ নেই তার মানে হচ্ছে যে ইপিবি ডেটায় যে তথ্যই ভুল থাকুক যত বেশি রপ্তানি দেখানো আমি নিজেও আপনি যেটা যে আলোচনাটা জাহিদি সত্তর ভাই তুলেছিলেন যে পঁচিশ পার্সেন্ট গার্মেন্টস সেক্টরে যে ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হতো সেই সময় ক্যাশ দেওয়া হতো ক্যাশ ফর্মে আমি নিজে সেই আমি আমি নিজে সেই সময় উনি মারা গেছেন আল্লাহ মালিক কাজমি তখন বোধহয় ইডি বা জিএম ছিলেন আমি নিজে ওইটা নিয়ে কাজ করেছি বাংলাদেশ ব্যাংকে যে কিভাবে দেয় আমি দেখেছি যে ওরা হানড্রেড পার্সেন্টে সেভেন্টি ধরে তার পঁচিশ পার্সেন্ট করে এবং যেটা দেয়া হয় এক্সপোর্ট পসিড হয়ে যেটা দেশে ঢুকছে সেটার উপর দাঁড়া দ্বিত এক্সপোর্টারদের কিন্তু ওটার মেজর অংশ আপনারা হয়তো কিছু রাখতে পারতেন মেজর অংশ এবং স্পিনিং মিল ইন্ডাস্ট্রি যেটা গড়ে উঠেছে যে আমাদের দেশে হাজার হাজার কোটি টাকার যে বিশাল আমরা যে নিটওয়্যারে এইটি পারসেন্ট সুতা এখন আমরা নিজেদের আনি বা আমাদের কটনটা বাইরের থেকে সেটা এটা যদি ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলেছিল আরও অনেকেই বলেছিল যে আমাদের এখানে এইরকম ইনকো ইনসেন্টিভটা ওই নিট মানে টেক্সটাইল সেক্টরকে দেওয়ার জন্য কারণ ওনারা যে নতুন ব্যাকওয়ার্ডকে এনকারেজ করার জন্যে ওনারা তো একটু বেশি আন্তর্জাতিক প্রাইসের চেয়ে একটু বেশি দামে ওনারা তৈরি করছিল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক্স এবং সেটা সেটাকে মানে কম্পেনসেট করার জন্য সরকার ভর্তুকি হিসাবে এটা দিয়েছে সেটা এটা এটা হচ্ছে ব্যাকওয়ার্ড এনকারেজ করার জন্য আমরা আমরা যেটা হাতিম ভাইয়ের কাছ থেকে শুনলাম সেটার যে ক্যাশ ইনসেনটিভ এখান থেকে বেশি নেওয়া সুযোগ অর্থাৎ ওই ইপিবি ডেটাতে কি থাকলো সেটা হওয়ার আপনি যে আলোচনাটা তুলছিলেন বা আমরা যে আলোচনাটা পত্রিকায় দেখে আসছিলাম বিশ্বত আমি নাম উল্লেখ না করেই বলতে চাই দেশের যে সমস্ত বড় বড় ইকোনমিস্ট আছেন তাদের কোটেশন দিয়েই পত্রিকাতে ছাপা হয়েছে আমি এটা বুঝতেও চাই যে আমরা যে জিডিপির হিসাব দেখি বা পার ক্যাপিটাল ইনকামের কথাও বলা হয়েছে যদিও এটা ডিফারেন্ট সে জিডিপির হিসাবে ইপিবির এই ডেটা নিয়ে জিডিপির হিসাবটা করা হয়েছে সে কারণে জিডিপির থেকে এখন নয় দশ বিলিয়ন আট নয় বিলিয়ন ডলার কমে যাবে জিডিপি তার মানে আমাদের টোটাল জিডিপি কম দেখা এখন হয়ে কম হয়ে যাবে আসলে কি জিডিপি এরকম করে হিসাব করে ইপিবি ডাটা নিয়ে না রিপারটেশন ডাটা নিয়ে না প্রোডাকশান ডাটা নিয়ে আপনি যদি এটা একটু এক্সপ্লেন করেন যে বিবিএস যে তৈরি করে জিডিপি জিডিপি আসলে কি আমরা নয় বিলিয়ন আট বিলিয়ন কমে যাবে ব্যাপারটা কী আপনি যদি এটা একটা প্রশ্ন সবারই মাথায় এসে এবং এই খবরটা যখন বেড়েছে তারপর দিনে আমি দেখি জিডিপির হিসাব টিসাব করা হচ্ছে আচ্ছা এখানে এখানে একটা সমস্যা হচ্ছে যে এই যে এত বড় তারতম্য যখন ডেটাতে পাওয়া গেল এটা এমনভাবে একটা মানে ছুঁড়ে এই এই রিভিশনতে ছুড়ে দেওয়ার মতো হয়ে গেছে যে আমাদের সামনে ছুড়ে দেওয়া হলো আর হঠাৎ সো এটার একটা প্রফেশনাল রিভিউ হওয়া দরকার ছিল এই যে প্রশ্নগুলো যেগুলো আসছে এখন এক্সপোর্টের ডেটা একটা ইস্যু আছে এর সাথে আবার জাতীয় উৎপাদ এবং ইকোনমিক অ্যাক্টিভিটির উপরে কি ধরনের ইম্প্যাক্ট হতে পারে এটা শুধু ডেটা ইস্যু না এটাকে অ্যাকচুয়াল রিয়েল সেক্টরে কীরকম ইমপ্যাক্ট হতে পারে এইসব প্রশ্ন আমাদের সবারই মনে যাচ্ছে এবং এটা উত্তর বিভিন্নভাবে স্পেকুলেটিভ ইয়ে করার ব্যাপার না তো এখানে একটা প্রফেশনাল রিভিউ করে তারপরে ওনাদের ডেটাটা রিলিজ করা উচিত ছিল এখন আসুন এই যে বলা হচ্ছে যে এখন এক্সপোর্ট যদি আমি আমি এই আলোচনাটা শুনবো তবে তার আগে একটা বিরতি যেতে চাই বিরতি শেষ করে এসে আলোচনা শুনবো বিশেষত এটা শুনতেই চাই যে জিডিপিতে নয় দশ বিলিয়ন আট নয় বিলিয়ন ডলার কমে যাবে কিনা আমাদের জিডিপির পরিমাণ আর একটু কমে আসবে কিনা ঠিক আছে দর্শক আমরা একটু বিরতিতে যাচ্ছি বিরতির পরে ফিরে এসে আমরা প্রশ্নের উত্তরটি শুনব দর্শক ফিরে এলাম বিরতির পর আপনার দেখছেন নেক্সা টেলিভিশনে বিজিক অনুষ্ঠান ফাসিকুট ইসলামে একটি বিধ বিজিক অনুষ্ঠানে আমরা আলোচনা করছি রপ্তানি উন্নয়ন ব্যুরোর যে এক্সপোর্টের রপ্তানির যে ডেটা আমরা এতদিন দেখছিলাম সেখানে একটা বড় ধরনের ভুল হিসাব করা হচ্ছিল সেটার প্রেক্ষিতে ইকনমিতে এর কোনো প্রভাব আছে কি না ফলাফল আছে কি না আমাদের কোনো তথ্য মানে আমরা আয় কমে গেল কি না আমাদের এক্সপোর্ট আসলেই ক্ষতিগ্রস্ত হলো কিনা বা টাকা কিছু উদাহ হয়ে গেল কিনা সেগুলো বিষয়ে বোঝার চেষ্টা করছি আমরা প্রশ্ন রেখে গেছিলাম ডক্টর জায়দি সত্তার আপনি যদি বলেন যে এই যে আট নয় বিলিয়ন ডলার বলা হচ্ছে জিডিপিতে কমে যাবে জিডিপির হিসাবটা আসলে কিভাবে হতো মানে আমি যতটুকু আপনার কাছ থেকে বুঝতে চাই যে জিডিপির হিসাবটা প্রোডাকশনের ভিত্তিতে একটা হয় সেটা একটু যদি এক্সপ্লেন করেন কীভাবে হিসাবটা হয় আচ্ছা প্রথম বলতে হবে জিডিপিতে কী জিনিস ক্রোস ডোমেস্টিক প্রোডাক্ট আমরা বাংলাদেশ জাতীয় উৎপাদ যেটা বলি সেটা হচ্ছে মানে এক কোনো একটা বছরে আমাদের টোটাল প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস মানে সেবা এবং পণ্য প্রোডাকশনের ভ্যালিউটা জাতীয় উৎপাদে সমান এটা মানে ভ্যালিউ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন দ্য ইকনমি ইন এ পার্টিকুলার ইয়ার এটা হচ্ছে জাতীয় উৎপাদ কিভাবে এটার হিসাবটা হয় বিবিএস কিন্তু একটা আন্তর্জাতিক সিস্টেম ফলো করে সেটা হচ্ছে ইউএন ইউনাইটেড নেশনসের সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্টস বলে একটা সিস্টেম আছে যেটা আন্তর্জাতিকভাবে অন্যান্য দেশের সাথে কম তুলনা করা যেতে পারে আপনি আপনার পদ্ধতিতে আপনি জিডিপি হিসাব করে ফেললেন তো এটা তো আরেকটা দেশের সাথে তুলনা করা যাবে না সেই একটা সিস্টেম আছে যেটা ইন্টারন্যাশনালি কম্পারেবল এবং অ্যাকসেপ্টেড সো এক বর্তমানেই ইউএন এস টু সালে যে সিস্টেমটা এসছে ওই সিস্টেম বিবিএস ফলো করে তার মানে এখানে আমরা কিন্তু মানে আমেরিকার মতো জাতীয় মানে জিডিপি ইনকাম মেথডে করা হয় ওদের তো ইনকাম খুব সহজ সবাই ট্যাক্স দেয় সব হাউস হোল্ড ট্যাক্স দেয় সুতরাং ট্যাক্সে ইনকাম দেখা যায় ইনকাম যোগ করে দিলে ন্যাশনাল ইনকাম পাওয়া যায় আমাদের এখানে ওটা হয় না আমাদের এখানে ইনডাইরেক্ট মেথড ফলো করতে হয় সো আমরা একটা সিস্টেম ফলো করি সেটা হচ্ছে প্রোডাকশন ম্যাথড প্রোডাকশন মেথড যেটা আছে মানে উৎপাদনের ভ্যালিউ বের করতে হবে তো কিন্তু ওই যে ধরুন ওই টেক্সটাইল থেকে ফ্যাব্রিকের প্রডিউস করছেন তারপরে পরে গার্মেন্ট তৈরি হচ্ছে সেটা সো আপনি যদি ওই টেক্সটাইলের ফ্যাব্রিকের একটা ভ্যালিউ টেক্সটাইলের প্রোডাকশন যদি নেন ওটার ভ্যালিউ যদি ধরেন একশো ডলার হয় তারপরে গার্মেন্ট তৈরি হতে যে ওইটা একশো পঞ্চাশ হয়ে গেল আপনি দুইবার ওই একশো ডলার আবার একশো পঞ্চাশ ডলার দুইশো পঞ্চাশ ডলার হিসাব করতে পারবেন না সেই জন্যে যেটা পদ্ধতিটা ফলো করা হয় সেটা হচ্ছে ভ্যালিউ অ্যাডিশানটা নেয় প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে যেমন টেক্সটাইলে ওখানে ভ্যালু এডিশন যা আছে ধরুন পঞ্চাশ ডলার মানে ওখানে কটন আসলো ইয়ার্ন হলো ওখানে পঁচিশ পঞ্চাশ আসলো তারপরে কাটিং অ্যান্ড মেকিং করে আরও পঞ্চাশ আসলো ওটার তখন সাম করে ভ্যালু এডিশনটা আপনি সব অর্থনৈতিক কর্মকাণ্ড যখন এই মূল্য সংযোজন যেটা ভ্যালু অ্যাডিশন এইটা যোগ করলে আপনি জাতীয় উৎপাদ পাবেন এইটাই আমাদের মেইন পদ্ধতি জিডিপি এস্টিমেট করার আচ্ছা তাহলে এখন এই যে ধরুন এক্সপোর্টের তারতম্য যেটা হচ্ছে আচ্ছা তার আগে আমি আরেকটা বলি আরেকটা মেথড আছে এটাও আমরা এরা ফলো করি সেটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড এক্সপেন্ডিচার মেথডে কি কী আসে মানে প্রাইভেট কনসামশন এক্সপেন্ডিচার এটাই সবচেয়ে বড়। হাউস হোল্ড এক্সপেন্ডিচার যেটা বাংলাদেশে জিডিপির সত্তর পার্সেন্ট হচ্ছে তারপরে আসে বিনিয়োগ ইনভেস্টমেন্ট প্রাইভেট ইনভেস্টমেন্ট পাবলিক ইনভেস্টমেন্ট এগুলি সব ব্যয় তারপরে সরকারি ব্যয় যেটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ওইটা আসে ওইটা তারপরে আসে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট এক্সপোর্ট একটা আয় এক্স আর ইম্পোর্ট একটা ব্যয় এবং এটা দুটো ডিফারেন্ট যেটা নেট থাকে ব্যয় সেটা ব্যয়ের মধ্যে ধরা হয় তো জিডিপির এই ব্যার হিসাব এটা অল্টারনেটিভ একটা থাকে কিন্তু আমাদের প্রধান মেথড যেটা বিবিএস ফলো করে সেটা হচ্ছে প্রোডাকশন মেথড এই এক্সপেন্ডিচার মেথডটা আসে একটা মরালেস মানে একটা চেক চেক অ্যান্ড ব্যালেন্সের জন্যে এবং এখানে ইউএন সিস্টেমের নিয়মই আছে যদি এখানে তিন পার্সেন্টের বেশি ডিফারেন্স যদি হয়ে যায় প্রোডাকশন মেথড এবং এক্সপেন্ডিচার তাহলে আপনাকে কিন্তু প্রোডাকশন মেথডটার উপরে ভর দিতে হবে তো এইখানে প্রোডাকশন ম্যাথডটা যদি ঠিক মতো বিবিএস হিসাব করে থাকে তাইলে রেডিমেড এখন এটা প্রোডাকশন ম্যাথডের তিনটা বড় বড় সেক্টর আছে একটা হচ্ছে কৃষি কৃষির জিডিপিতে এগারো পার্সেন্ট এখন আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে সাঁতিরিশ পার্সেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু ম্যানুফ্যাকচারিং আছে এবং ওই রেডিমেড গার্মেন্ট আছে সাঁত্রিশ পার্সেন্ট আর বাকি বান্ন পার্সেন্ট হচ্ছে এই সেবা সেবা খাত এই যে ইন্ডাস্ট্রি ক্ষেত্র ক্ষেত্রে যে রেডিমেড গার্মেন্টের প্রোডাকশনটা আছে ওদের কাজ হচ্ছে এর কাজ হচ্ছে প্রোডাকশন ভ্যালু অ্যাডেডটা আনজ বুঝতে পারছেন তার মানে এই ভ্যালু অ্যাডেডে যদি সিএমটি থাকে কোনো কোনো জায়গায় সিএমটি আছে কোনো কানে জায়গায় আরও বেশি আছে দেশীয় যেখানে ভ্যালু অ্যাডিশান হয়েছে ঠিকমতো যদি তারা ভ্যালু অ্যাডিশানটাই নিয়ে থাকে এটা তো এক্সপোর্টে কী হলো যেটা আসে যায় না এখানে ঠিক ঠিকমতো ভ্যালু অ্যাডিশান নিয়ে যদি জাতীয় উৎপাদ এস্টিমেট করা হয় তাহলে এই যে এক্সপোর্টের যে তারতম্য দেখা দিচ্ছে শুড নট এফেক্ট জিডিপি দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ওই যে ওরা যখন ওই এক্সপেন্ডিচার মেথডে যদি জিডিপি হিসাব করে দেখে ওখানে এক্স মাইনাস এম যে পার্টটা আছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট ওইখানে এক্সপোর্টের তো এখন দেখাবে কম সেখানে এক্সপেন্ডিচার মেথডে জিডিপি চেঞ্জ হয়ে যাবে এটা ঠিকই কিন্তু ওনারা যারা যারা বলছেন যে এক্সপোর্টের এখন ভ্যালু এডিশন তো অনেক সাত বিলিয়ন ডলারের এক্সপোর্ট কমলে ভ্যালু এডিশন তো কমে যায় সেটা হবার কথা না যদি বিবিএস এই মানে ভ্যালু এডিশন মেথড প্রোডাকশন মেথড ঠিকমতো হিসাব করে থাকেন রেডিমেড গার্মেন্টস সেক্টরে ভ্যালু এডিশন ক্যালকুলেট করে যদি ঠিকমতো দিয়ে থাকেন ওনার এক্সপোর্ট নিয়ে ওনাদের হিসাব করার কথা ওনাদের হিসাব করার কথা প্রোডাকশনটা কী হয়েছে প্রোডাকশনটা ফ্যাক্টরি থেকে কত প্রোডাকশন হয়ে গেছে ফ্যাক্টরি কি কি ইউজ করেছে ওইটার এডিশনটা ওনাদের হিসাবে আসার কথা তাহলে জিডিপির হিসাবটাতে এফেক্ট করার কথা না এক্সপেন্ডিচার মেথডে যখন যদি দেখা যায় যে পাঁচ পার্সেন্ট ডিফারেন্স হয়ে যাচ্ছে ওইটা হচ্ছে শুনতে চাই বুঝতে চাই যে এই যে তথ্যটা এখন প্রচার পেল বায়ারদের কাছে যাবে নানানভাবেই তো পত্রপত্রিকা নানানভাবে ছড়ায় গেছে এইটার কোনো ইম্প্যাক্ট আছে কিনা দেখেন প্রথমত হলো এটা একটা আরেকটা হচ্ছে যে একটা প্ল্যানিং থাকে ধরেন আপনাদের একটা প্ল্যান থাকে আপনি তো নেক্সট ইয়ারে নিট ইয়ার এক্সপোর্ট কি করবেন এটা একটা টার্গেট ফিক্স আপ করেন गवर्नमेंट সেটা নি পিবির টার্গেট বা এক্সপোর্ট সে জায়গাও তো একটা ইম্প্যাক্ট আছে যদি সেটা বলেন প্রথম হলো যে এইটা অবশ্যই বায়ারদের কাছে এবং বিদেশের কাছে একটা আমাদের গ্রহণযোগ্যতাটা কমে গে কমে কমে গিয়েছে কারণ আপনি দেখেন এইটা আজকে বাংলাদেশ ব্যাংক বের করলো কেন যখন ইউএস ইউএসের থেকে অটেক্সার রিপোর্টে যখন আমরা দেখি যে তাদের রপ্তানি বাংলাদেশের থেকে তাদের দেশে আমদানি মানে আমাদের ওই দেশের রপ্তানি উনিশ পার্সেন্ট মাইনাস নেগেটিভ ইউকে যখন বলে তাদের দেশে আমাদের রপ্তানি তেইশ পার্সেন্ট মাইনাস ইউ যখন বলে সেভেন্টিন মাইনাস তখন প্রশ্নটা আসছে আইএমএফ থেকে যে হিসাবে তোমরা গরমিল করতেছ কারণ ওখানে মাইনাস আর আমরা বলতেছি প্লাস কারণ আমার এক্সপোর্ট ডেস্টিনেশন থেকে যদি বলে মাইনাস আর আমার ইবিবি বলে প্লাস তখন তো একটা সন্দেহ তৈরি হয় সেখানে এই সন্দেহ থেকেই তখন বাংলাদেশ ব্যাংক আই বলার পর থেকে কিন্তু এটাকে এই পর্যায়ে যে আসল বিষয়টাকে উদ্ঘাটনের জন্য নামলো তো নেমে যেটা আনলো তাতে এখন আমাদের বিশ্বাসযোগ্যতার জায়গাটা খর্ব হলো দ্বিতীয়ত হল এই পলিসির এই এই রপ্তানির ফিগারকে কেন্দ্র করে বা আমরা আমাদের সরকার যে পলিসিগুলি ইতিপূর্বে নিয়েছেন এটাও একটা রং পলিসি হয়ে গেল অর্থাৎ আমাদের বিপক্ষে গেল বিষয়গুলি তৃতীয়ত এতদিন আমাদের উপর একটা দায় ছিল বাংলাদেশ ব্যাংকের ছিল আপনারা সবাই বলতেন জাইজি সত্তার ভাইরা বলছেন যে অর্থনীতিবিদরা বলছেন মানে লোকজন বলেছেন যে আমরা এক্সপোর্টের নামে এরকম পাচার করছি এই যে নেগেটিভ বিষয়গুলি আমাদেরকে কাঁধে নিয়ে আমাদের ঘুরতে হয়েছে এতদিন এ থেকে অন্তত আমরা মুক্তি পেয়েছি কিন্তু সরকারের নেগেটিভ যে পলিসি হয়ে গেল এর ফলে আমরা যে আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছি অর্থাৎ রপ্তানি কন্টিনিউয়াসলি কমছে এই কমা অব্যাহতই থাকবে এই পলিসির কারণে আমরা ফিরব এই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা ফিরবো আবার আলোচনায় তবে তারা একটা বিরতি যেতে চাই বিষয় ফিরতে চাই যে এইটার প্রেক্ষিতে আরও সমস্যা আছে আমি আমি আপনার কাছে ফিরবো কিন্তু জাহিদি সত্তার ভাইয়ের কাছ থেকেই ফিরবো আগে আমরা বুঝতে চাই যে আমরা দেখেছি যে এই হিসাবটা করার পর ফিজিক্যাল অ্যাকাউন্টে মানে হিসাবটা আগে ছিল যে দেখা যাচ্ছিল ফিজিক্যাল অ্যাকাউন্টে যা অনেক বছর ধরে পজিটিভ ছিল সেটা নেগেটিভ হয়ে গেছিলো আবার এই হিসাবটা সমন্বয় করার পর কারেন্ট অ্যাকাউন্টে নেগেটিভ হয়ে গেছে সে বিষয়টা একটু বুঝবো তবে তার আগে একটা বিরতি দিতে যেতে চাই দর্শক সঙ্গে থাকুন ফিরে আসছি কিছুক্ষণ পর দর্শক ফিরে এলাম বিরতির পর আপনার দেখছেন নেক্সাস টেলিভিশনের বিজি অনুষ্ঠান আমরা আলোচনা করছি আমাদের রপ্তানি তথ্যে যে ভুল ছিল ইপিবি ডেটাতে যে ভুল ছিল সেটির প্রেক্ষিতে অর্থনীতির কোন জায়গায় কোন ধরনের প্রভাব পড়ছে বা আমাদের আসলে কি রপ্তানির টাকা আয় কোন জায়গায় কমে গেলো কিনা সেটি বোঝার চেষ্টা করছে বিরতির আগে প্রশ্ন করে গেছিলাম জাহিদি সত্তার ভাইয়ের কাছে যে এটার আগে মানে এই ডেটার সমন্বয় বাংলাদেশ ব্যাংক বা এই তিনটা অথরিটি মিলে বসে সমন্বয় করার আগে আমরা দেখছিলাম যে ফিজিক্যাল অ্যাকাউন্টে আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টে আমরা ব্যালেন্স অফ পেমেন্টে ফিনান্সিয়াল অ্যাকাউন্টে একটা ডেফিসিট তৈরি হয়েছিল যেটা অনেক বছর পরে সেটা কেন তৈরি হয়েছিল এবং কারেন্ট অ্যাকাউন্টটা অবশ্য সারপ্লাস ছিল এবার ঠিক রিভার্স হয়ে গেছে কারেন্ট অ্যাকাউন্টে ডেফিসিট হয়ে গেছে বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন দুটাই হচ্ছে ফরেন ট্রেডের উপরই ঠিক আছে আপনি যদি একটু ব্যাখ্যা করেন আমাদের এক্সটার্নাল ব্যালেন্সটা দেখায় এই যে আন্তর্জাতিক বাণিজ্যের ভারসাম্যটা ব্যালেন্স অফ পেমেন্টসে এখানে কয়েকটা বড় বড় অ্যাকাউন্ট আছে একটা হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড যেটা যেটাকে বাণিজ্য ঘাটতি বলা হয় মানে ট্রেড ডেফিসিট থাকলে বাণিজ্য ঘাটতি মানে আমাদের সাথে ইন্ডিয়ার যে ট্রেডটা আমরা করলাম তারপরে আছে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এটা কারেন্ট অ্যাকাউন্টেও ঘাটতি বেশিরভাগ সময় থাকে তারপরে কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে সবচেয়ে বড় আইটেম হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টে এই গত দুই বছর হঠাৎ দেখা গেল যে খুব ডেফিসিট দেখাচ্ছে এবং ডেফিসিটটা কমছে না বড় কিছু বাড়ছে ব্যালেন্স অফ ট্রেডে মানে বাণিজ্য ঘাটতি কিন্তু আমাদের সব সময় আছে এবং বাণিজ্য ঘাটতি কিছু খারাপ কিছু না মানে নোবেল আমি বলি এটা নোবেল লরেজ ইকোনমিস্ট যে পল ক্রুগম্যান আন্তর্জাতিক খ্যাতি সব মানে তিনজন ট্রেড ইকোনমিস্টের মধ্যে ওনার নাম থাকবে নোবেল লরেট উনি বলছেন যে ব্যালেন্স অফ ট্রেড ডেফিসিট ট্রেড ডেফিসিট ইজ নট এ সাইন অফ উইকনেস অফ এনি ইকোনমি অ্যান্ড এ ট্রেড সারপ্লাস ইজ নট এ সাইন অফ স্ট্রেংথ অফ এনি ইকোনমি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই ব্যালেন্স অফ ট্রেড বাণিজ্য ঘাটতিটা ইম্পর্টেন্ট না আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি মানে যেটাকে চলতি হিসাবে ঘাটতি সেটাই মোর ইম্পর্ট্যান্ট এবং সেখানে আমি ক্রুগম্যানের কথাটা এক্সটেন্ড করে বলবো যে বাংলাদেশের ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ইজ নট এ সাইন অফ উইকনেস কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস ইজ নট এ সাইন অফ স্ট্রেংথ আইদার আমাদের এই যে কিছুদিন আগে দেখা যাচ্ছিলো যে কারেন্ট অ্যাকাউন্টে সারপ্লাস হয়ে যাচ্ছে পাঁচ বিলিয়ন ডলার কত আসলে এখন ঠিক যেটা হিসাব আসছে সেটাই কিন্তু আসলে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট দেখাচ্ছে এটা রাফলি ওয়ান পয়েন্ট টু বিলিয় ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট অফ জিডিপি হবে এবং ওয়ান মানে থ্রি পার্সেন্টের কম থ্রি পার্সেন্ট অফ জিডিপির কম যদি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট থাকে তাহলে ইট ইজ সাস্টেইনেবল টেকসই বাংলাদেশের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কিন্তু সবসময় খুব কম ছিল এবং ইনফ্যাক্ট দুই হাজার সাল থেকে দুই হাজার বিশ সালে যদি আপনি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট দেখেন তেরো বছর কিন্তু আমাদের সারপ্লাস ছিল সামান্য সারপ্লাস কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট মানে হচ্ছে যে আমাদের বিনিয়োগ কিন্তু আমাদের জাতীয় সঞ্চয়ের চেয়ে বেশি তো এই বেশিটা এটা ভালো লক্ষ্য একটা উন্নয়নশীল দেশের তো বিনিয়োগ করতে হবে বেশি আমরা আমাদের সঞ্চয়ের চেয়ে বেশি বিনিয়োগ করছিলাম কোথার থেকে আমরা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি জাইকা তারপর এআইএ ওদের কাছ থেকে আমরা বেশিরভাগ ওদের কাছ থেকে আমরা ঋণ নিয়ে আমাদের বিনিয়োগগুলি করছিলাম কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট সেভাবে ফাইন্যান্স হচ্ছে এখনও ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট অফ জিডিপি আসছে এখন নতুন হিসাবে সেটাও ভালো এখন ফিনান্সিয়াল অ্যাকাউন্টে যে হঠাৎ নেগেটিভ আসলো এটার কিন্তু কারণ অনেকে বিভিন্ন স্পেকুলেটিভ কথাবার্তা অনেক দিন বলছেন এখন উনি যেটা বলছেন সেটাও ওনাদের মাথার ভিতরে ছিল ওগুলো আছে কিন্তু আসলে যেটা হচ্ছিল এখন বাংলাদেশ ব্যাঙ্কে যে স্বীকার করেছে সেটা হচ্ছে যে ওনাদের এক্সপোর্টের শিপমেন্ট ডেটা এবং এক্সপোর্টের রিসিট ডেটার মধ্যে যে ভা ডিফারেন্স আসছিলো ওইটাই ওনারা ট্রেড ক্রেডিট হিসেবে দেখাচ্ছিল তো ট্রেড ক্রেডিট ওয়াজ নট এ ট্রেড ক্রেডিট ইট ওয়াজ অ্যাকচুয়ালি এ ডেটা মিসম্যাচ সো সেটা এখন ওনারা ঠিক করছেন কিন্তু কিভাবে ঠিক করছেন এটা আমাদের মনে অনেক প্রশ্ন রয়ে গেছে এটার উত্তর এখনও পাইনি এটা ওনাদের উচিত যে একটা ওনাদের একটা মিটিং করা উচিত যাদের যেখানে সব প্রফেশনালসদেরকেও ও ডেকে ওনাকে বুঝিয়ে দেওয়া উচিত এখন এখন যেটা বাংলাদেশ ব্যাংক ব্যালেন্স অব ট্রেডের টেবিলের নিচে লিখছেন যে এই কারণে মাল্টিপল এন্ট্রি ছিল তারপরে ডাবল কাউন্টিং হয়েছে তারপরে স্যাম্পলগুলো এইসব বলে কিন্তু অনেক প্রশ্ন আরও বেড়ে গেছে প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি না তো সেটা বোঝানো অবশ্যই আপনি বলছেন যে একটা প্রায় শেষ হয়ে আসছে আপনি কোন ইস্যুতে কথা বলতে চাচ্ছিল সেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই 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 বর্ধিত এই রপ্তানির ফিগার হওয়াতে সরকার যেটা করেছে যেমন ধরেন আমাদের যে ভর্তুকি বা নগদ সহায়তা যেটাকে কমিয়ে দেওয়া হলো না আপনি যেটা সাত বিলিয়ন ডলার বলছিলেন যে গত দশ আচ্ছা সেখানে বলছিলাম যে আজকের পত্রিকায় দেখলাম যে বাংলাদেশ ব্যাংক আজকে একটা ফিগার দিয়েছে যে এগারো মাসের হিসাব এর আগে তো দিল প্রথম দশ মাসের হিসাব তেত্রিশ সাড়ে তেত্রিশ বিলিয়ন ডলার যেখানে ইবিপি বলেছে সাতচল্লিশ বিলিয়ন ডলার তো এই এই যে পার্থক্যটা ছিল এখন আইসে আর বাংলাদেশ ব্যাংক আজ আজকে হিসাব দিল এগারো মাসের হিসাব চল্লিশ বিলিয়ন ডলারের উপরে তাহলে এক মাসে কি সাড়ে ছয় বিলিয়ন হয়ে গেল এই জায়গাটাও আমাদের কাছে একটু প্রশ্নবিদ্ধ আচ্ছা এখন এই যেটা আমার আমাদের কাছে যেটা এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি সমস্যা মনে হচ্ছে যে এর ফলে যে ইনসেন্টিভ নগদ সহায়তা বা ভর্তুকি যেটাকে কমিয়ে দেওয়া হলো এই জুলাই থেকে প্রথম গত ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত এক কমানো হলো আবার এখন জুলাই থেকে কমানো হলো এখন যেটা কমানো হয়েছে এটা আর নেওয়ার কোনো যুক্তি নেই কেন আমি জাস্ট একটা হিসাব দিচ্ছি আমি একটা অর্ডার অর্ডার নিগোশিয়েট করেছি সাড়ে দশ লাখ ডলার আমি যদি ইনসেন্টিভ পাই আমি এটা নতুন বাজারে যাবে নতুন বাজারে দুই পার্সেন্ট আর লোকাল সুতা ব্যবহারের বিপরীতে দেড় পার্সেন্ট যেটা বলো হান্ড্রেড আর আশির টোয়েন্টিতে গেলে এটা ওয়ান পয়েন্ট টু আর আছে পয়েন্ট থ্রি তাহলে পয়েন্ট থ্রি আর ওয়ান ওয়ান পয়েন্ট টুতে দেড় পার্সেন্ট আর ওখানে দুই পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্টে আমি পাবো ছত্রিশ হাজার সাতশো পঞ্চাশ ডলার আমি ইনসেন্টিভ পাবো আর আমি যদি ইন্ডিয়া থেকে সুতাটা কিনি তাহলে আপনার পঁচিশ সেন্ট কমে কিন্তু আমি সুতাটা কিনতে পারতেছি সেখানে সুতা কেনার মধ্যে আমি চুয়াল্লিশ হাজার ডলারের মতো একটা সাশ্রয় করবো আবার নতুন বাজারে রপ্তানি ইন্ডে নতুন বাজারে কিন্তু যে কোনো জায়গা থেকে আপনি র মেটারালস আনেন ওইটা পাবেন তাহলে ওখানে পাবো দুই পার্সেন্ট দুই পার্সেন্টে পাবো একুশ হাজার ডলার তাহলে চুয়াল্লিশ হাজার আর একুশ হাজার পঁয়ষট্টি হাজার ডলার আবার

আমদানি নির্ভর শিল্পে পরিণত হবে এই নেটওয়ার্ক যেখানে রেলওয়ে এডিশন মোর দেন এইট ছিল সেটা আর থাকছে না দেশের ফরেন কারেন্সি চলে যাবে রিজার্ভ কমে যাবে এবং ফরেন কারেন্সির ডলারের সংকট আরও আমরা আজকে আর আপনার কথাটাই বোঝা গেছে আজকে আর সময় দিতে পারবো না আপনার দুজনকে আমাদের অনুষ্ঠানে এসে কথা বলার জন্য ধন্যবাদ জানাই দর্শক যেমনটি শুনছিলেন আসলে এই যে আলোচনাটা শুরু হয়েছিল প্রথম থেকে জায়দি সাত্তার বলছিলেন যে প্রফেশনালদের নিয়ে এসে আসলে পুরা বিষয়টি দেখে এরকম ধরে 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 জিনিসটা দেখে এক্সপ্লেন করতে অনেকগুলো প্রশ্নের এসে গেছে এই গ্যাপের মধ্য দিয়ে হয়তো জিডিপিতে তার কোনো প্রভাব নাও থাকতে পারে বা আমাদের কোনো টাকা হয়তো উধাও হয়ে যায়নি বা এটা সম্ভব না এটা হিসাবের ভুল ছিল কিন্তু তার হিসাবের ভুল থাকলে সেটা ধরে অনেকগুলো জিনিস করতে হয় সেখানে আমাদের বড় ধরনের সমস্যা থেকে যাবে সেজন্যই প্রফেশনালদের এনে আসলে পুরা জিনিসগুলোকে দেখতে হবে আমাদের অনুষ্ঠানটি প্রতি রোববার রাত নয়টা থেকে দশটা পর্যন্ত অনুষ্ঠিত হয় পর দিন সোমবার বেলা বারোটা থেকে একটা পর্যন্ত পুনর্বার দেখানো হয় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি